বলছি কি যে আপনার কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে একটা ভিডিওর জন্য। বলছি স্যার, এই যে মেয়েদের সুরক্ষার জন্য যে আরজি করে কাণ্ডটা হলো বা আরও বাদ বাকি যে সব জায়গায় হয় বা হচ্ছে, স্যার মেয়েদের সেফটি বা মেয়েদের সুরক্ষা প্রোটেকশনের জন্য স্যার কোনো ভিডিও করা যায় কি? স্যার আপনি তো অনেক রকম ভিডিও করেন, তাই জন্য স্যার আপনার কাছেই আমার এই রিকোয়েস্টটা রইল স্যার, যে যদি এমন কোনো ভিডিও করা যায় মেয়েদের সুরক্ষার জন্য সেফটির জন্য, তাহলে স্যার খুবই সবারই ভালো হয়। শ্রী গুরুজয়, বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় কি সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং ভয়েসটি শুনে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার তরফ থেকে ছোট্ট একটি প্রয়াস করব, যে প্রয়াসটি হবে মহিলা সেফটি বা মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে। এরকম আমরা ঘটনা আজ প্রথম দেখছি এমন নয়, এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই ঘটছে। এটি সমাজের একটি ব্যাধি বলে আমি মনে করি। তো এই ব্যাধি সারানোর জন্য কি করণীয় সে তো বিশেষজ্ঞ যারা আছেন তারা নিশ্চয়ই বলবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যারা এই ধরনের মানসিকতা রাখেন তাদের সেই মানসিকতা অতি শীঘ্র নষ্ট হোক, তাদের মাথা থেকে সেগুলো মুছে যাক, তারাও আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক, এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে, আজকের ভিডিওতে আমি দুটি জিনিস আপনাদের সামনে রাখবো বা দুটি জিনিস আপনাদেরকে শেখাবো, বিশেষ করে মায়েদের, বোনেদের, দিদিদের, মহিলাদের, যে এই দুটি জিনিস যদি আপনারা স্মরণে রাখেন, মনে রাখেন, বিশেষ করে বাড়ি থেকে যখন বাইরে বেরোচ্ছেন, সে আপনার কর্মস্থলে হোক বা আপনি এমনি কোথাও যাচ্ছেন বা কোনো জায়গায় আপনি যাচ্ছেন, কলেজে হোক, স্কুলে হোক, এই বিষয়টি যদি বাড়ি থেকেই আপনি করে যান আপনি কিন্তু সেফ থাকবেন। এটা আমি নিশ্চিতভাবে, মানে আমার বিশ্বাস, আপনি সেফ থাকবেন, কোনো ধরনের কোনো নেগেটিভিটি, কোনো ধরনের কোনো খারাপ কিছু আপনাকে বা আপনাদের স্পর্শ করবে না। পাশাপাশি যে মেয়েটি বাড়ির বাইরে গেল তার বাড়ির মানুষ যারা রয়েছেন, বাবা মা বা অন্যান্য যারা পরিবারের রয়েছেন, তারা চাইলেও কিন্তু এই দুটি জিনিসের ভেতর থেকে যে কোনো একটি জিনিস তাদের উদ্দেশ্যেও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু তারা সেফ থাকবে। এক তো যে বাইরে বেরোচ্ছে সেও করে বেরোবে এবং তার বাড়ির পরিবারের যারা আছেন তারাও তার উদ্দেশ্যে করবেন। এই হচ্ছে বিষয়, মানে একই জিনিস দুজন করছেন, দুজনই করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যিনি বাইরে যাচ্ছেন তিনি করে বেরোলেও হবে, আমি জাস্ট এটার সঙ্গে এটা অ্যাড করলাম। অনেকেই হয়তো পরে কমেন্ট করতে পারেন যে আমরাও কি করতে পারি আমাদের মেয়ের উদ্দেশ্যে, তো সেটা অবশ্যই করতে পারেন, সেটাই আমি বললাম। তো যাই হোক, কি করবেন সেটা ভালো করে অবশ্যই বুঝে নিতে হবে, সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই তথ্য প্রত্যেকের কাছে পৌঁছানো খুবই জরুরি, বিশেষ করে সমস্ত মহিলাদের কাছে, মা ও বোনেদের কাছে, যারা সবসময় বাড়ির বাইরে আসছেন, কাজকর্ম করছেন, বাড়ি থেকে বেরোতে হচ্ছে, তাদের কাছে এই ভিডিওটি আমার মনে হয় সকলেরই, অন্যান্য সমস্ত মহিলাদের বলবো তারা পৌঁছে দিন, পৌঁছে দেওয়াটা আপনাদেরও একটা কর্তব্য। তাহলে আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছয়। তো সেই লক্ষ্যেই বলছি ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, মায়েদের সেফটি বা বোনেদের সেফটি বা দিদিদের সেফটি, এক কথায় মহিলাদের সেফটি, এটা একটা বড় একটা প্রশ্নচিহ্ন বা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আমরা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত, মানে চিন্তিত আছি, যে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মহিলা রয়েছেন এবং তারা তাদের কাজে কর্মে বাইরে যান, তো সেই বাইরে যাওয়াটা তাদের জন্য যাতে সেফ হয় তার জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের দুটি বিষয় এখানে বলবো, যে দুটি বিষয় আপনারা খুব ভালো করে মনে রাখবেন এবং এই বিষয়টিকে লিখে রাখুন এই ভিডিও দেখে এবং মনে রাখবেন, অবশ্যই এর দ্বারা কিন্তু আপনারা উপকার পাবেন, এটা আমার নিশ্চিত বিশ্বাস। যে বিষয়টা আমি আপনাদের বলছি এটা শুধুমাত্র যে মহিলাদের সেফটির বিষয় তা নয়,
অন্যান্য অনেক বিষয় রয়েছে, বাচ্চা কাচ্চাদের সেফটি রয়েছে, আমাদের নিজেদেরও সেফটি রয়েছে। কারণ ধরুন যাদের মানে মাথার মধ্যে খারাপ জিনিস সবসময় ঘুরছে, তারা কখন কি কোথায় কাণ্ড ঘটাবে সেটা তো আর আমরা আগে থেকে বলে দিতে পারি না। অতএব এক কথায় প্রত্যেকেরই প্রোটেকশন দরকার। তো সেই কথাকে মাথায় রেখে আমি যে দুটি জিনিস বলছি আপনারা লিখে রাখুন। প্রথম যে বিষয়টি বলবো সেটি আপনারা জানেন, দুটো বিষয়ই আপনারা জানেন কিন্তু সেইভাবে এটাকে কখনো খেয়াল করেননি। তো প্রথম যে বিষয় সেটা হচ্ছে, আমি রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম এবং ভিডিও দেওয়ার পরে বেশি দিন হয়নি, মাত্র কিছুদিন হয়েছে, তার মধ্যে কিন্তু বহু মানুষ উপকার পেয়েছেন এবং তার ভিডিওগুলো আমি আপনাদের পরে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে ওম শ্রী গুরু জয়। এই যে লাইনটা, এটি কিন্তু জাস্ট একটা লাইন নয়, এটি খুবই শক্তিশালী একটি মন্ত্র বলতে পারেন বা লাইন বলতে পারেন। এবং কোনো কোনো ধর্মের সঙ্গে, জাতির সঙ্গে, বর্ণের সঙ্গে এর কোনো কিন্তু কানেকশন নেই। হয়তো মনে হচ্ছে ওম শ্রী গুরু জয় অর্থাৎ এটা একটি সনাতনী মন্ত্র, অন্যান্য ধর্মের মানুষ যারা রয়েছেন তারা মনে করতে পারেন, কিন্তু আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে এই মন্ত্রটি কি বোঝায়। এটি বোঝায় সমস্ত সৃষ্টিকর্তা বা যিনি মালিক তার জয় বা তাকে আমি স্মরণ করছি, এই বিষয়টিই বোঝায়। তো অর্থাৎ এখানে কিন্তু এটা আমরা সবাই বলতে পারি। এখন আপনি যদি বলতে না চান সেটা আলাদা বিষয়, যদি আমি সেকেন্ড আর একটা অপশন রাখবো সেটা সবাই করতে পারবেন। তো এটা যারা চাইছেন তারা অবশ্যই করতে পারেন, বাড়ি থেকে যখন কেউ বেরোচ্ছে, বাচ্চারা, মেয়েরা, বিশেষ করে তাদের সেফটিটাই আগে দরকার। তো তাদের জন্য আপনি কিন্তু বাড়ি থেকে ওম শ্রী গুরু জয় 3 বার বলে বাড়ি থেকে বেরোতে পারেন, যিনি বাড়ি থেকে বাইরে যাচ্ছেন। পাশাপাশি বাড়ির মানুষরাও তার উদ্দেশ্যে, তার সেফটির উদ্দেশ্যে ওম শ্রী গুরু জয় 3 বার বলতে পারেন বা তার থেকে বেশিও বলতে পারেন। সিম্পল জিনিস, যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন ওম শ্রী গুরু জয় নামটি 3 বার স্মরণ করে আপনি আপনার কাজে যান, দেখবেন সেফ থাকবেন। এবং রাস্তাঘাটে যদি আপনার কোনো সময় মনে হয় যে আপনি কোনো রকমের মানে বিপদে পড়তে চলেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনি এইটা জপ করবেন বারবার, ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়, ওম শ্রী গুরু জয়, ঈশ্বর রক্ষা করো, আপনি এটা মনে মনে বলতে পারেন। এর দ্বারা আপনি কিন্তু সেফ থাকবেন। যদি এমন কোনো সিচুয়েশন হয়ও, দেখবেন সেখানে দেবদূতের মতো কেউ এসে আপনাকে রক্ষা করবে, আপনার সামনে কেউ চলে আসবে যে আপনাকে সেফ রাখবে, এই বিষয়টি কিন্তু ঘটবে। আপনি বিশ্বাসের সঙ্গে যদি এটা করেন এর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়। উনি যেরকম করবেন, যিনি বাইরে যাচ্ছেন, পাশাপাশি বাড়ির লোক যারা আমরা ধরুন রয়েছি, বাড়িতে রয়েছি, তারাও আমরা তাদের উদ্দেশ্যে করবো, এই হচ্ছে বিষয়। তো এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা দেবদূত বা এঞ্জেলদের সাহায্য নিতে পারি। এক্ষেত্রে আমরা আর্কেঞ্জেল মাইকেলের সাহায্য নেব। আর্কেঞ্জেল মাইকেল হচ্ছেন ঈশ্বরের ন্যায়, যিনি আর্কেঞ্জেল মাইকেলের মানে হচ্ছে যিনি ঈশ্বরের ন্যায়, উনি ঈশ্বর নন কিন্তু ঈশ্বরের মতো, তিনি হচ্ছেন সমস্ত এঞ্জেল জগতের বস বলতে পারেন। তার কাছে যদি আমরা প্রার্থনা করি তিনি কিন্তু অতি অবশ্যই আমাদের হেল্প করবেন। তার কাছে প্রার্থনা করার খুব সহজ পদ্ধতি আছে। যখন বাড়ি থেকে আপনি বেরোচ্ছেন আপনি 3 বার ইনুরা 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 জে 3 বার বলবেন। বলার পর আপনি বলবেন হে আর্কেঞ্জেল মাইকেল বা হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, বা আপনি এরকমও বলতে পারেন আমার প্রিয় বন্ধু আর্কেঞ্জেল মাইকেল, আমি এখন বাড়ি থেকে অমুক জায়গায় যাচ্ছি, আমার অফিসে যাচ্ছি কি আমার স্কুলে যাচ্ছি কি আমার কলেজে যাচ্ছি, আমাকে প্রোটেকশন শিল্ড দাও, অর্থাৎ আমাকে প্রোটেক্ট করো, আমার চারপাশে একটা অদৃশ্য প্রোটেকশন শিল্ড তৈরি করে দাও যেটা ভেদ করে কোনো নেগেটিভ এনার্জি আমাকে স্পর্শ করবে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার আশপাশ থেকে সমস্ত নেগেটিভ মানুষজনকে দূরে সরিয়ে দাও, যাতে আমি সেই সমস্ত মানুষদের খারাপ দৃষ্টির মধ্যে, নজরের মধ্যে না আসি, খারাপ সমস্ত কিছু আমার চারপাশ থেকে সরিয়ে দাও এবং আমাকে পুরোপুরি সেফ ভাবে সেই জায়গায় নিয়ে চলো, সেখানে কাজকর্মের ক্ষেত্রেও আমাকে সেফ রাখো এবং আবার সেফলি বাড়িতে নিয়ে এসো। এই পুরো দায়িত্বটা আপনি হ্যান্ড ওভার করে দিন আর্কেঞ্জেল মাইকেলের কাছে। উনি যা আপনি বললেন দেখবেন অক্ষরে অক্ষরে উনি কিন্তু আপনাকে সেই সাহায্যটা করবেন। আর্কেঞ্জেল মাইকেল খুবই দয়ালু এবং প্রত্যেকটি এঞ্জেলই খুবই দয়ালু এবং খুবই ফ্রেন্ডলি, এবং প্রত্যেকে আমাদের জন্য কিন্তু সাহায্যের যে হাত সেটা তারা বাড়িয়ে দেন, প্রতিনিয়ত বাড়িয়ে দেন। যারা এঞ্জেলদের কল করেন বা এঞ্জেলদের কাছে সাহায্য চান,
তারা প্রত্যেকে জানেন যে তারা কিরকম ভাবে আমাদেরকে সাহায্য করেন, মানে অবিশ্বাস্য ভাবে তারা কিন্তু আমাদেরকে সাহায্য করেন। শুধু চাই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা। কারণ আপনি যে বিষয়টিকে আঁকড়ে ধরতে চাইছেন, সেই বিষয়টিকে যদি আপনি বিশ্বাস না করেন, সেটা যে শক্তিশালী সেটা যদি আপনি ফিল না করেন, তাহলে সেটি কিন্তু আপনার কাছে এসে কাজ করবে না। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি, আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে সমস্ত দায়িত্ব দেওয়ার পরে আপনি মনে করুন আপনি সম্পূর্ণ সেফ, তিনি সব সময় আপনার সঙ্গে সঙ্গেই যাচ্ছেন, আপনার সঙ্গেই রয়েছেন, আপনার কোনো ধরনের ক্ষতি বা সমস্যা হবে না। আপনি পুরোপুরি তাকে বিশ্বাস করছেন এবং সমস্ত সমস্ত বিষয়টা তাকে আপনি হ্যান্ড ওভার করে দিচ্ছেন। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? তো আপনি যদি এই দেবদূতদের কাছে বা এঞ্জেলসদের কাছে যদি প্রার্থনা করেন, অবশ্যই সাহায্য পাবেন। আর শ্রী গুরুজয় যেটা বললাম, ওম শ্রী গুরুজয়, এটি যদি 3 বার আপনি দুটোকে মিলিয়েও করতে পারেন, আপনি দুটো মিলিয়েও করতে পারেন, আপনি ওম শ্রী গুরুজয় 3 বার বলেও বাড়ি থেকে বেরোতে পারেন, তার আগে এঞ্জেল কল করে নিন, আবার আপনি একটাও করতে পারেন, যেটা আপনার ভালো লাগছে আপনি সেটা করতে পারেন। এই যে এঞ্জেলের বিষয়টা, এটা কিন্তু যে কোনো ধর্মের মানুষ, জাতির মানুষ, বর্ণের মানুষ কিন্তু করতে পারেন। এর সঙ্গে ধর্মের সরাসরি কোনো কানেকশন নেই, এখানে কোনো মন্ত্রও নেই। এখানে যে আমি ইনুরা 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 যে বললাম, এটা অ্যাকচুয়াল কিন্তু সেই অর্থে কোনো মন্ত্র নয়। এর যে মিনিং বাংলা মানে করলে কি হবে, আমি আমার সম্পূর্ণ মন, আত্মা, চেতনাকে একত্রিত করছি তোমাদের উপস্থিতিতে। এটা কেন, আমরা ধরুন কোনো প্রার্থনা করছি, যদি শুধু মুখ দিয়ে প্রার্থনা করি তাহলে সেটা এক ধরনের প্রার্থনা হলো, আমরা যদি মুখের সঙ্গে মন দিয়ে প্রার্থনা করি তাহলে সেটা আরেক ধরনের প্রার্থনা হলো, আমরা যদি মুখের সঙ্গে মনের সঙ্গে আমরা যদি আমাদের আত্মাকে একত্রিত করে প্রার্থনা করি, তাহলে সেই প্রার্থনাটি হলো আরো শক্তিশালী এবং ওটি হলো প্রকৃত প্রার্থনা। শুধু মুখ দিয়ে ডাকলে হবে না, মন দিয়ে ডাকলে হবে না, আত্মা দিয়েও ডাকতে হবে। অর্থাৎ মুখ, মন, আত্মা, তিনটে জিনিসকে একত্রিত করে আপনি যদি যে কোনো প্রে যে কোনো প্রার্থনা করেন, সেটা কিন্তু সেই জায়গায় পৌঁছয় এবং সেটা কিন্তু তার যে ফল সেটা আপনি পান। অর্থাৎ এই জন্য আমরা এখানে ইনুরা 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 যে 3 বার বলছি, সমস্ত কিছুকে একত্রিত করছি তোমাদের উপস্থিতিতে, এটাই আমরা এখানে এই জন্য বলি। আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে 613, এই নাম্বারটা আপনারা আপনাদের শরীরের বাঁ দিকে নীল কালি দিয়ে লিখতে পারেন, এটাও কিন্তু আপনাদেরকে অনেকটা সেফ রাখবে। কারণ এই নাম্বারটি হচ্ছে আর্কেঞ্জেল মাইকেলেরই নাম্বার, 613। এই নাম্বারটা আপনারা লিখতে পারেন শরীরের বাঁ দিকে, লিখে আপনি প্রে করতে পারেন, আপনি ওম শ্রী গুরুজয়ও বলতে পারেন। তো এই বিষয়গুলো আমি বললাম, প্রত্যেকটা বিষয় দেখুন, আপনি কিন্তু এর জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে, অনেক কিছু করতে হবে তা নয়, সিম্পল জিনিস, আপনি যখন বেরোচ্ছেন তখনও জাস্ট করেই বেরিয়ে পড়তে পারেন, বেশি সময় এখানে খরচা হবে না। আপনি ধরুন বেরিয়ে পড়েছেন তাড়াহুড়োতে, আপনি বাসে উঠেছেন কি ক্যাবে উঠেছেন কি আপনি কোনো অটোতে উঠেছেন, তো সেখানে বসেও কিন্তু আপনি চোখ বন্ধ করে মনে মনে করতে পারেন বা চোখ খুলেও করতে পারেন তার কথা স্মরণ করে। আর একটা কথা বলবো, আর্কেঞ্জেল মাইকেলের একটা ছবি আপনারা প্রিন্ট আউট করে, ছোট ছবি, এরকম সাইজের ছোট একটা ছবি প্রিন্ট আউট করে, ল্যামিনেশন করে সর্বদা নিজের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকুন, এই ছিল আজকের ভিডিও, আজকে আসছি, নমস্কার।